ইউক্রেনে আটকে থাকা এবং ফিরে আসা একাধিক ছাত্র এবং তাদের পরিবারের সাথে দেখা করলেন সাংসদ লকেট চ্যাটার্জি। শনিবার হুগলি জেলার ইউক্রেনে আটকে থাকা এবং ফিরে আসা একাধিক ছাত্র এবং তাদের পরিবারের সাথে দেখা করলেন সাংসদ লকেট চ্যাটার্জি ও পুরশুরার বিধায়ক বিমান ঘোষ এবং হুগলি জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদার। এদিন দুপুর ১২টা নাগাদ ভদ্রেশ্বর শারদাপল্লীর নিবাসী মৈত্রী মুখার্জি ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে গিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি নিজের বাড়িতে ফিরেছেন। তার সাথে কথা বলে যাবতীয় বিষয় জানেন লকেট চ্যাটার্জি। এরপর একটা নাগাদ ভগবানতলা মোড়ে ডাক্তারি পড়তে যাওয়া মনীষা যাদবের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন এবং মনীষার যেহেতু ফেরেনি এখনও, তাই তার সাথে ভিডিও কলে কথা বলেন সাংসদ লকেট চ্যাটার্জি। আমাদের ইউক্রেন থেকে যারা স্টুডেন্টরা ফিরেছেন তাদের কথা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা চারটে দেশে গেছেন এবং স্টুডেন্টদেরকে একদম সুরক্ষার সঙ্গে সবাইকে ফিরিয়ে নিয়ে আসছেন এবং সুরক্ষা শুধু তাদের নয় এবং তাদের মানসিকভাবে এবং ফিজিক্যালি মানসিক সব কিছু দিয়ে মেন্টালি তাদের সুরক্ষা দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে ইজি করে ফিরিয়ে নিয়ে আসছে। এবং আমরাও যারা এখানে বাংলায় যারা স্টুডেন্ট আছেন তারা যারা বাড়ি ফিরেছেন তাদের মা বাবার সঙ্গে দেখা করছি, তাদের সঙ্গে দেখা করছি এবং তাদেরকে হ্যাটস অফ জানাই। তারা সেই মানে সেই জায়গা থেকে সেই যুদ্ধের একটা চিত্র দেখে এসেছে এবং সাইকোলজিক্যালি প্রবলেম তাদের মধ্যে এখনও পর্যন্ত আছে। বাচ্চাদের ভবিষ্যতের শুভকামনা করি, পড়াশোনা নিশ্চয়ই হবে, ফিউচার তো আছেই, আজ বাদে কাল হবে, কিন্তু তাদের জীবন তাদের মাতৃভূমি তাদের কাছে সবচেয়ে। মিশন গঙ্গা দিদি মোদী সরকারের একটা গ্র্যান্ড সাকসেস আপনি বলতে পারেন? ভীষণ ভীষণভাবে গ্র্যান্ড সাকসেস। মোদী সরকার মানে সব কিছু বাদ দিয়ে কাদের সাথে কী কী যুদ্ধ হচ্ছে, যুদ্ধে কী ক্যালকুলেশন সেটা তো তারা নিশ্চয়ই বলতে পারবে, বিশ্ব দরবারে রাজনীতি আছে, কিন্তু তার মধ্যে থেকে নিজেদের সন্তানদের কথা ভেবেছেন, ভারতবর্ষের ভারত মায়ের সন্তানদের কথা ভেবে প্রত্যেককে সন্তানদেরকে সুরক্ষিতভাবে তিনি আজকে দেশে ফিরিয়ে নিয়ে আসছেন, এটা আমাদের কাছে অনেক অনেক। বিরোধীরা একটা বলছে যে এই এই একটা ছোট দেশে এতজন ছাত্রছাত্রীরা পড়ে যাবে, কি ভারতবর্ষে বাংলার কথা তো আগে ভাবতে হবে। বাংলায় পরিকাঠামো এত খারাপ যে বাংলা থেকে সবাই, আমি আজকে উত্তরাখণ্ড গেছি, যে কোনো জায়গায় গেছি, বাংলা থেকে সবাই বাইরে বাইরে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে। বাংলার যারা বিরোধীরা বলছে আগে বাংলা নিয়ে ভাবুক, তারপর না আমি দেশ নিয়ে ভাববো। কেন্দ্র সরকার দেরি করলো, ইভ্যাকুয়েশন প্রসেসটা আরো আগে হওয়া উচিত। একদম যবে থেকে যুদ্ধ শুরু হয়েছে তার আট ন দিন আগে থেকে, যখন থেকে উনি বুঝতে পেরেছেন আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের বিদেশ মন্ত্রী, তখন থেকে প্রত্যেককে বলা হয়েছিল আপনারা ফিরে আসুন, তাদেরকে সবাইকে বলা হয়েছিল এবং সেটা অনেক আগে থেকে তারা ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে আপনারা ফিরে আসুন, এরকম যুদ্ধ হতে পারে এবং সেটা সব অফিসিয়ালি সেটাকে ডিক্লেয়ার করা হয়েছিল। তারপরেও যারা ফেরেনি এটার মধ্যে কোনো রকম রাজনীতি খুঁজবেন না, তারা ফেরেনি তা সত্ত্বেও তাদেরকে গিয়ে আমাদের কর্তব্য মনে করি, আমাদের মা বাবাদের, আমাদের অভিভাবক হিসাবে আমাদের প্রধানমন্ত্রীর কর্তব্য ছিল তারা তাদেরকে তারপরেও ফিরিয়ে নিয়ে আসছে। দিদি দুদুখানে ইলেকশন গেল, আপনাকে দেখা গেল না, একটু বলবেন পুরো ইলেকশন? আমাকে দেখা গেল না মানে আমি বিজেপির কাছেই ছিলাম, আমি উত্তরাখণ্ডে ছিলাম, উত্তরাখণ্ডে শেষ হয়ে গেছিল না, তারপরে আমাদের তারপরে কিন্তু এই এই ভরাডুবির কারণ কি, ভরাডুবির কারণ কি বলবেন, ভরাডুবির কারণ কি, এই পৌরবতে ভরাডুবির প্রথম কথা পুরো সন্ত্রাস করেছে, নিজেদের প্রতি বিশ্বাসযোগ্যতা তারা হারিয়েছে এবং একটা ছাপ্পাপড় তাদের কাছে অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, তাহলে এমনি জিততো, তাহলে এত এতবার করে ছাপ্পাফোট করার কি দরকার ছিল, এটাই আমার বলার কথা। মহিলা মুখ, আপনি একজন মহিলা, মহিলা মুখ্যমন্ত্রীকে ঘিরে যে বিক্ষোভ দেখালো, তাহলে পশ্চিমবঙ্গের সাথে আপনাদের উত্তরপ্রদেশ তফাৎ কি রইল? সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিক্ষোভ, এই কালো পতাকা দেখানো, সেটা প্রথম আমাদের বাংলায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে আমাদের জেপি নাড্ডা থেকে শুরু করে তাদেরকে দেখানো হয়েছে কালো পতাকা। এবং সেই সময় প্রধানমন্ত্রী বুঝতে পারেননি যে কালো পতাকা দেখানো মানে কতটা অসম্মানের। আজকে তিনি একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা হয়ে তাদের ভবিষ্যৎকে কী শেখাচ্ছে, আজকে তিনি বুঝুক যে কালো পতাকা দেখিয়ে তার একজন প্রধানমন্ত্রীর মানসিক অবস্থা কী হতে পারে, আজকে একজন প্রধানমন্ত্রীকে তিনি কোথায় নামাতে পারেন। এখন তার ওনাকে যখন কালো পতাকা দেখানো হয়েছে, তফাতের কিছু নয়, যেরকমভাবে ইট মারবে পাটকেল তো খেতেই হবে না মানুষকে,
দিদি শেষ প্রশ্ন, বাংলার মুখ্যমন্ত্রী কালকে ইউপি সিএম কে বলেছেন ঢোঙি ভঙ্গি, এটা কি আসলিনটা মানে পলিটিক্যাল যেটা করছে এই সীমাটা লঙ্ঘন করলো? আমি মনে করি, আমি উত্তরাখণ্ডে ঘুরে এসেছি, দেখে এসেছি, উত্তরপ্রদেশেও ঘুরেছি, এটা আমাদের ভাষা নয়, এটা আমরা বন্ধু বান্ধবের সঙ্গে ইয়ারকি যখন করি তখন আমরা এভাবে কথা বলি, কিন্তু কখনো একজন মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাষা শোভা পায়। ওখানেও খেলা হবে স্লোগান তুলেছে, কি বলবে? লজ্জার কথা, খেলা হবে মানে কত মানুষের রক্ত ঝরবে, কত মানুষের জীবন চলে যাবে, খেলা হবে মানেটা তো সংজ্ঞাটা তাই হয়ে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশ সেটা হতে দেবে না। জয় সিয়ারাম ঠিক না, জয় শ্রীরাম ঠিক, কোনটা ঠিক? যে মুখ্যমন্ত্রী ঠিক, আমরা দেখুন মুখ্যমন্ত্রীকে এখন মানে বাধ্য হচ্ছেন আজকে যে আজকে সেই হিন্দুত্ব, সেই জয় শ্রীরাম, সেই জয় সিয়ারাম এসব বলতে। আজকে তাই দেখছি, যেই জয় শ্রীরাম দেখলে উনি গাড়ি থেকে নেমে তারা করতেন, আজকে সেই মুখ্যমন্ত্রীকে উত্তরপ্রদেশে গিয়ে সেই জয় শ্রীরাম বলতে হচ্ছে। তাহলে ভাবুন যে মানুষ মোদিজি আজকে কোথা থেকে কোথায় ওনাকে নিয়ে গেছেন, যাই জন্য আজকে জয় শ্রীরাম তার মুখ থেকে বেরোচ্ছে। এই জন্য আমাদেরও ভাল লাগছে, রামের কথা বলছে, সব ঠিক আমাদের কাছে। এর মধ্যে আবার কি আছে আলাদা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা কালী, সবকিছু আমাদের ঠিক। পাপ্পু সাদরা, রিপোর্ট টাইমস বাংলা।